নমস্কার সমস্ত উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে এবং অনেকের কিন্তু রেজাল্টের প্রবলেম আসায় তারা কিন্তু পিপিআর বা পিপিএস করেছে তাদের রেজাল্ট কন্ট্রাক্টার ইনস্টিটিউশন বা আনসাকসেসফুলি বা ফেল বা তাদের রেজাল্ট যদি কম আসায় তারা কিন্তু রিভিউ বা স্কুটনি করেছে তো এ নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যে কি করে তোমরা অনলাইনের মাধ্যমে পিপিআর মানে রিভিউ এবং পিপিএস মানে স্কুটনি কি করে করতে পারো তা নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম এবং সেই ভিডিওতে কিন্তু ভালো রেসপন্স এসেছে এবং অনেকেই কিন্তু কমেন্ট করেছে অনেক ধরনের প্রবলেমের কথা তো সেই জিনিসটি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু সলভ আউট করবো সমস্ত কমেন্টগুলি পড়বো এবং তার অ্যান্সার দেব আমি ডেডিকেটেড অ্যান্সার দেবো সবার কোশ্চেনের তো ভিডিওটি কিন্তু একটি লম্বা হতে পারে তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে পাবে এবং এই ভিডিওতে কিন্তু তোমাদের রিভিউ এবং স্কুটনি সম্বন্ধিত সমস্ত কোশ্চেনের ডাউট কিন্তু এই ভিডিওতে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আশা করি তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আপনার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটিকে এনেবল করে রাখো সবার প্রথমে আপডেট পাওয়ার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক তো এই ভিডিওটিতে ভিউ এসেছে ষোলোশো চৌত্রিশটি এবং লাইক এসেছে সাতচল্লিশটি কমেন্ট এসেছে পঁয়ত্রিশটি তো ভিডিওটি শুরু করার আগে একটি কথাই বলব যদি কোনো রিপিটেড কোশ্চেন থাকে তাহলে কিন্তু তার অ্যান্সার কিন্তু আমি একবারই দিব তো প্লিজ যদি রিপিটেড কোশ্চেন থাকে তোমরা কিন্তু সেই জিনিসটি শুনে নিও এবং কিন্তু আগের এবং পিছনের কিন্তু পার্টটি দেখে নিও তার জন্য কিন্তু ভিডিওটি তোমাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং পঁয়ত্রিশটি কমেন্টেরই কিন্তু অ্যান্সার আমি আজকের এই ভিডিওতে দেবো তো চলো প্রথম যে কমেন্টটি রয়েছে সেই কমেন্টটি কী রয়েছে জেনে নেওয়া যাক তো সবার প্রথমে কমেন্ট করেছে অপুরায় দাদা এটাতে কি কোনো কাজ হবে হ্যাঁ অবশ্যই কাজ অবশ্যই হবে তোমাদের যদি কনফিডেন্স থাকে তোমরা যদি এক্সাম ভালো দিয়ে থাকো অবশ্যই কেন কাজ হবে না অবশ্যই কাজ হবে এরপর কমেন্ট করেছে বিভিসা দত্ত সে কমেন্ট করেছে দাদা অনলাইন না অফলাইন এ পিপিআর করলে সুবিধা হবে একটু বলুন প্লিজ তো অবশ্যই আমার যা মনে হয় পার্সোনালি অফলাইনে পিপিআর করা মানে রিভিউ করা কিন্তু সব থেকে বেশি সুবিধা তাহলে কিন্তু তোমাদের সাইবার ক্যাপে চার্জ বা এক্সট্রা কোনো হেডেক থাকবে না সমস্ত ব্যাপারটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ কিন্তু দেখবে তো তার জন্য অফলাইনে পিপিআর করা থেকে বেশ আর তোমরা যদি অনলাইনে পারো অবশ্যই অনলাইনেও কিন্তু করতে পারো তোমাদের ইচ্ছা মতন এরপর কমেন্ট করেছে গেম অন সে কমেন্ট করেছে স্যার আমি দু নাম্বারের জন্য ফেল করেছি একটা সাবজেক্টে রিভিউ করলে কি দিয়ে দেবে হ্যাঁ তোমাদের যদি এক্সাম ভালো হয়ে থাকে অবশ্যই তুমি যদি রিভিউ করে থাকো অবশ্যই নাম্বার কিন্তু পেয়ে যাবে তুমি গেম অন আবার কমেন্ট করেছে স্যার ডাব্লিউপি বোর্ড এ ফেল করলে এই ইয়ারে কমপ্লিমেন্টাল এক্সাম হয় এবিপি আনন্দের পেজে এটা এ দেখেছিলাম এক্সাম হবে বলে তো আমিও দেখেছিলাম এই নিয়ে কিন্তু এখনও কিন্তু কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসেনি যদি কোনো অফিসিয়াল নোটিফিকেশান আসে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেবো অবশ্যই এরপর কমেন্ট করেছে দাদা অনলাইন ক্যাফেতে হবে না অবশ্যই অনলাইন ক্যাফেতে থেকে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করতে পারো এবং তোমরা চাইলে তোমাদের মোবাইল ফোন থেকেও কিন্তু রিভিউ বা স্ক্রুটনি করতে পারো যদি তোমরা জানো তাহলে কিন্তু মোবাইল থেকে করো না কিন্তু ক্যাফে থেকে করাই বেস্ট কারণ এখানে যদি তোমাদের কোনো ভুল হয় তাহলে কিন্তু সমস্ত ব্যাপারটি কিন্তু তোমাদের ভুল হয়ে যাবে এক বছরের জন্য তার জন্য কিন্তু সাবধানে হয় অনলাইনে যদি করতে চাও তো অবশ্যই সাইবার ক্যাফে থেকে করো নাহলে কিন্তু অফলাইনে যদি করো তোমাদের স্কুল থেকে কিন্তু করতে পারো এরপর কমেন্ট করেছে সুশোভন চক্রবর্তী স্যার ছটা বিষয়ের মধ্যে আমি একটাতে ব্যাক পেয়েছি তাহলে কি সব বিষয়ে পরীক্ষা দিতে হবে প্লিজ স্যার না সব বিষয়ে কিন্তু পরীক্ষা তোমাকে দিতে হবে না আমি বলেছিলাম তোমাকে সব বিষয়ে কিন্তু তোমাকে এক্সাম দিতে হবে না তোমার যে সাবজেক্টে ফেল এসেছে তা কিন্তু তোমাকে সেই সাবজেক্টে কিন্তু এক্সাম দিতে হবে এরপর কমেন্ট করেছে সুজন হালদার সে কমেন্ট করেছে এক একটা করে দেখিয়ে দিন তো আমি কিন্তু তোমাকে করে দেখিয়েছি এই ভিডিওতে আর আমার কাছে কিন্তু কোনো মার্কশিট অ্যাভেলেবেল নেই বা রোল নাম্বার অ্যাভেলেবেল নেই যদি থাকতো আমি অবশ্যই তোমাকে কিন্তু করে দেখিয়ে দিতাম আমার কাছে যদি অ্যাভেলেবেল থাকতো অবশ্যই করে দেখাতাম তো যদি তোমাদের কারো যদি করতে ইচ্ছা হয় তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ফেসবুকে মেসেজ করতে পারো তোমরা যদি প্রোভাইড করো আমি অবশ্যই তোমাদেরকে করে আমি দেখে দিতে পারবো এরপর সাইনি গুন্ডু এক্সপ্রেন্স করেছে থ্যাংক ইউ সিট থ্যাংক ইউ সিট আই ডোন্ট নো কী বলতে চেয়েছো যাই হোক থ্যাংক ইউ বলেছ ওয়েলকাম বলবো তারপরে পুষ্পাঞ্জলি বর্মন কমেন্ট করেছে হ্যাঁ টাকাটাও আপনি দিয়ে দেবেন হ্যাঁ টাকাটা অবশ্যই দিয়ে দেবো আমার তোমার দিও তোমার নাম্বার অবশ্যই তোমাকে টাকাটা পেমেন্ট করে দেবো তোমার যখন প্রবলেম হচ্ছে ঠিক আছে তুমি দিতে পারো তার জন্য তুমি আমাকে ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারো তোমার আইডি নাম্বার দিও আমি অবশ্যই পেমেন্ট করে দেবো আর কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করেছে শিল্পী দাস দাদা পাঁচটার মধ্যে একটাতে ব্যাগ পেলে কি সব দিতে হবে না সব দিতে হবে না পিপিআর করলে রেজাল্ট আসতে কতদিন লাগবে তো পিপিআর আই থিঙ্ক একত্রিশে আগস্ট পর্যন্ত চলবে তারপরে তোমরা কিন্তু কবে দিবে তা নিয়ে কিন্তু এখনও কোনো অফিসিয়াল নোটিফিকেশান আমার জানা নেই যদি কোনো আপডেট থাকে তা নিয়ে আমি টেরিকাটের ভিডিও তৈরি করে দেবো বা কিন্তু তোমাদেরকে কিন্তু কমিউনিটি সেকশান বা ইনস্টাগ্রামে কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো তার জন্য কিন্তু আমাকে দুই জায়গায় কিন্তু ফলো করতে পারো তোমরা ইউটিউবেতে ফলো করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে কিন্তু যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে তখনই তার কিন্তু তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে এরপর কমেন্ট করেছে রেলস কমেন্ট করেছে আমারটা করে দাও না আমি পেমেন্ট করে দেব তোমাকে অবশ্যই তোমারটা করে দিতে পারি কোনো অসুবিধা নেই তুমি কিন্তু আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো বা ফেসবুকে মেসেজ করতে পারো অবশ্যই তোমার ডকুমেন্ট আমাকে প্রোভাইড করো আমি অবশ্যই তোমাকে কিন্তু সাহায্য হান্ড্রেড পার্সেন্ট কিন্তু করব। এরপর পিন্টু দাস কমেন্ট করেছে দাদা আমি রিভিউ করেছি কিন্তু আমার মোবাইলে কোনো এস এম দাদা রিভিউটা ক্যান্সেল হবে না তো বলবেন দাদা একটু প্লিজ তো তুমি যদি রিভিউ করে থাকো তোমার কিন্তু লাস্টের দিকে ডাউনলোড চালান কিন্তু বলে একটা অপশন পাবে তোমার সেখান থেকে কিন্তু চালান কিন্তু ডাউনলোড হবে তো সেই জন্য কিন্তু তোমার চানাল চালান যদি ডাউনলোড হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমার রিভিউ সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তুমি কিন্তু আমাকে অবশ্যই জানাও তোমার কি চালানটা কি ডাউনলোড হয়েছে যদি চালান ডাউনলোড হয়ে থাকে অবশ্যই কিন্তু তোমার রিভিউটি কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে এরপর আয়ুষ হালদার কমেন্ট করেছে অনলাইনে পেমেন্ট হচ্ছে না কি করব অবশ্যই অনলাইনে পেমেন্ট হবে ভালো মতন ট্রাই করে দেখো তুমি কিন্তু নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট কিন্তু করতে পারো এরপর পাপ্পু ভাই কমেন্ট করেছে রেজাল্ট কবে দিবে নাম্বার বাড়লে এটা নিয়ে কিন্তু কোনো আপডেট নেই যদি কোনো আপডেট আসে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো তার জন্য কি করতে হবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ সাত থাকা বেলাইকেনটিকে এনেবেল করে রাখতে হবে তাহলে কিন্তু যখনই কোনো লেটেস্ট আপডেট আসবে তখন কিন্তু তোমার তার নোটিফিকেশান পেয়ে যাবে এরপর বং ফায়লামি কমেন্ট করেছে স্যার আমি মোবাইল দিয়ে প্রিপেয়ার করতে পারি হ্যাঁ অবশ্যই মোবাইল তুমি প্রিপেয়ার করতে পারো কোনো অসুবিধা নেই জাস্ট তুমি হলো যদি গুগল ক্রোম দিয়ে করো অবশ্যই থ্রি ডটে ক্লিক করে তোমরা কিন্তু ডেস্কটপ মোড যদি করে নাও তাহলে থেকে বেটারফুল হয় গেম সাইট কমেন্ট করেছে স্যার পিপিআর রিভিউ অনলাইন অনলি উইথ টু সাবজেক্ট আই হ্যাভ থ্রি সাবজেক্ট ফেল তো আই ডোন্ট নো অ্যাকচুয়াল হুইজ দ্য অ্যাকচুয়াল ম্যাটার তো আই থিঙ্ক তোমারা কিন্তু তিনটা সাবজেক্টেই রিভিউ কিন্তু করতে পারো আর যদি তোমার দুটো সাবজেক্টে রিভিউ হয়ে থাকে তাহলে কিন্তু একটা সাবজেক্টে তুমি কিন্তু স্কুট কিন্তু করতে পারো তাহলে কিন্তু প্রবলেম কিন্তু সলভ আউট কিন্তু হতে পারে অবশ্যই আমি একটু জানাও যদি সত্যিকারই দুটো সাবজেক্টে যদি তোমার হলো একদম রিভিউ হচ্ছে আর কোনো সাবজেক্টে রিভিউ করতে পারছো না তার স্ক্রিনশট কিন্তু আমাকে প্রোভাইড করো ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেখে নিয়ে কিন্তু তোমাকে আমি এর অ্যান্সার কিন্তু দিতে পারবো এরপর সৌম্যদ্বীপ সরকার গ্রহণ করেছে আমি স্কুটনি করলাম আমার কিন্তু কি কীরকম অদ্ভুত লাগছে কোনো কনফার্মেশন মেসেজ পেলাম না শুধু টাকা ডেবিট হলো ওটাই মেসেজ এলো আমি বুঝ আমি এলো আমি বুঝতে পারছি না তুমি তোমার ইনস্টা আইডিতে যেটা লিঙ্কটা দিয়েছো সেটা ব্রোকেন দেখাচ্ছে একটু যোগাযোগ করা গেলে ভালো হতো তো আমি আমার ইনস্টাগ্রামে যে অ্যাকচুয়াল লিঙ্কটি রয়েছে সেটা সত্যি গিয়ে দেখলাম ব্রোকেন দেখাচ্ছিল তো আমি সেটাকে ঠিক করে দিয়েছি তুমি কিন্তু সেখান থেকে কিন্তু এখন কিন্তু চেকআউট করতে পারো আর তোমার যদি টাকা যদি ডেবিট হয়ে যায় তার মানে কিন্তু তোমার চালান কিন্তু ডাউনলোড হবে তো দেখো চালানটি কিন্তু ডাউনলোড হচ্ছে কিনা যদি চালান ডাউনলোড হয় তাহলে কিন্তু অবশ্যই তোমার স্কুটনি বা রিভিউ যেটা করছো সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর মনের মাঝি তুমি সে কমেন্ট করেছে বাট টি আর রেজাল্ট আসতে তো কলেজে অ্যাডমিশন ডেট শেষ হয়ে যাবে পরে তো পাস করলেও অ্যাডমিশন হতে পারবো না হোয়াট আই ডু আচ্ছা এটা নিয়ে বলে রাখি এটা নিয়ে কিন্তু কলেজ কিন্তু শুধু একবার অ্যাডমিশান নেয় না কলেজ কিন্তু সেকেন্ড টাইমে কিন্তু অ্যাডমিশান নেয় তোমরা কিন্তু সেই টাইমে কিন্তু তোমাদের অ্যাডমিশনে অ্যাপ্লাই করতে পারো সেকেন্ড টাইমে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করলে কিন্তু আই থিঙ্ক তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে অবশ্যই এছাড়া কিন্তু কোনো না কোনো ব্যবস্থা তো রাখবে সরকার তো যদি এই নিয়ে কোনো আমার কাছে আপডেট আছে তোমাদের কিন্তু আমি সেই জিনিসটি জানিয়ে দেবো এরপর পিঙ্কি বনি কমেন্ট করেছে স্যার পিপিআর করলে রেজাল্ট পার হতে কতদিন লাগবে তাহলে কোন রেজাল্ট দিয়ে কলেজে ভর্তি হব তো পিপিআর করলে রেজাল্ট আউট হতে কিন্তু প্রায় এক মাসের উপর সময় লাগে আর এই নিয়ে যদি কোনো আপডেট থাকে তোমাদেরকে অবশ্যই আমি জানাবো আমি এই বিষয়টি নিয়ে অবশ্যই চেক আউট করবো তারপরে কিন্তু তোমাদেরকে জানাবো আমাদের চ্যানেলের মাধ্যম দিয়ে এরপর বাণীবালা কমেন্ট করেছে থ্যাংক ইউ স্যার ওয়েলকাম অবশ্যই আমাকে কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো তারপরে হলো সিঙ্গার আশিস রাজ কমেন্ট করেছে স্যার হাম সির পিপিআর মে দো সাবজেক্ট দিয়া হে কই প্রবলেম তো নিহি হে না স্যার হ্যাঁ কই প্রবলেম নিয়ে হে তুমি সবই ঠিকই করেছো তোমার যদি দুটো সাবজেক্টে ব্যাক এসে থাকে তুমি কিন্তু দুটা সাবজেক্টে রিভিউ কিন্তু করতে পারো এরপর কমেন্ট করেছে নন্দিনী অধিকারী লিখেছে স্যার আমি পিপিআর করেছি সাইবার ক্যাফে থেকে আমার কোশ্চেন হচ্ছে যে আমি পিপিআর করার পর যে এক দু মাস পর রেজাল্ট আউট হয় সেটা কোথার থেকে জানতে পারবো তুমি স্কুল থেকে জানতে পারবা স্কুল থেকে নাকি ফোন নাম্বারে কোনো মেসেজ আসবে সাইবার ক্যাফে থেকে আমাকে কিছুই বলেনি তো অবশ্যই তুমি তোমার স্কুল থেকে জানতে পারবা কবে তোমাদের তোমাদের যে রিভিউ করেছো বা স্কুটনি করেছো তারা যাল তুমি কবে হাতে পাবে এছাড়া যদি আমার কাছে কোনো আপডেট আসে আমি তা নিয়ে কিন্তু ডেডিকেটেড ভিডিও তৈরি করে দেবো তোমাদের সুবিধা অর্থে তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই ফলো করো লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে নোটিফিকেশন বিলটিকে অন করে রাখো এরপর নন্দিনী অধিকারী আবার বলেছে প্লিজ স্যার হেল্প করুন প্লিজ তো তোমাকে কিন্তু আমি অ্যানসার দিয়ে দিলাম কী করতে হবে তো তুমি কিন্তু এই ভিডিওটি দেখো তোমার কিন্তু অ্যানসার কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবে তো অবশ্যই তোমার যদি রিভিউ করো বা স্কুল নিয়ে করো তার রেজাল্ট কিন্তু তোমাদের স্কুল কর্তৃপক্ষই জানিয়ে দেবে তুমি তোমার রেজাল্ট কবে হাতে পাচ্ছ আশা করি সবার তোমরা তোমাদের যে সমস্ত কমেন্ট করেছো সমস্ত কোশ্চেনের অ্যান্সার তোমরা পেয়েছো এছাড়া যদি তোমাদের আরও কোনো কোশ্চেন থাকে তোমরা এই ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ লেগে থাকে লাইক করে দাও সমস্ত বন্ধু বান্ধবের সাথে ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে এনেবেল করে দাও এরকম আপডেট ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ